কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমরা এসেছি একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। সেই টপিকটা কি? এই করোনা ভাইরাসের ফলে আমরা এতদিনে জানতে পেরেছি যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর দরকার এবং তার জন্য ভিটামিন সির গুরুত্ব খুবই আছে। সুতরাং এই ভিটামিন সির শুধু তো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো নয়, তারও অন্যান্য অনেক কাজ আছে। তো আজকে আমরা জানবো ভিটামিন সির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো ছাড়া অন্যান্য আর কি কি কাজ সে করতে পারে এবং এই ভিটামিন সি আমরা কোন কোন খাবারে পেতে পারি এবং এই খাবারগুলি খাওয়ার পাশাপাশি আমরা কেন ফুড সাপ্লিমেন্ট নেব এবং আমরা যদি কোনো ফুড সাপ্লিমেন্ট নিই তাহলে কোন ফুড সাপ্লিমেন্টটা আমরা নিতে পারি, কোন ব্র্যান্ডের ফুড সাপ্লিমেন্টটা নিতে পারি, সেই সব বিষয়ে আমরা আজ আলোচনা করব। সেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, শেষ পর্যন্ত দেখলে আপনি এই ভিটামিন সি সম্বন্ধে একটা কমপ্লিট তথ্য আপনি জানতে পারবেন। সুতরাং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন এবং এখনো পর্যন্ত যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কেননা সাবস্ক্রাইব করতে কোন রকম টাকা পয়সা লাগে না, একদম বিনামূল্যে, একদম ফ্রি। সুতরাং এই সাবস্ক্রাইব করার পাশে একটা বেল আইকন দেখতে পাবেন, সেই বেল আইকনটি প্রেস করলে আমার এই চ্যানেলে আপলোড করা নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি খুব সহজে এবং খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। ভিটামিন সি, ভিটামিন সি হচ্ছে আমাদের শরীরের একটা দরকারি একটা ভিটামিন। সেই ভিটামিনটা জলে দ্রবণীয় একটি ভিটামিন এবং এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। এই ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি আরো কি কি কাজ করে থাকে এবং এই ভিটামিন সির অভাবে আমাদের কি কি সমস্যা দেখা দিতে পারে। এই ভিটামিন সির অভাবে আমাদের ছোটবেলায় আমরা পড়েছি বইয়েতে যে স্কার্বি রোগ হতে পারে, তাই না? সেই স্কার্বি রোগের পাশাপাশি আমাদের কি কি সমস্যা দেখা দেয়? ভিটামিন সির অভাবে আমাদের শরীরে দুর্বলতা ভাব দেখা দিতে পারে, আমাদের শরীর উইক, দুর্বল হয়ে যেতে পারে, আমাদের রক্ত অল্পতা বা অ্যানিমিয়া রোগ পর্যন্ত হয়ে যেতে পারে ভিটামিন সির অভাবের ফলে। এবং ভিটামিন সির অভাবের ফলে আমাদের মাড়ি থেকে রক্ত পর্যন্ত পড়ে মাড়ির রোগ হতে পারে এবং আমাদের পেশি এবং জয়েন্টে ব্যথা দেখা দিতে পারে। সুতরাং আমরা ভিটামিন সি যদি সঠিক পরিমাণে নিতে পারি তাহলে আমাদের এইসব সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি। আমাদের বৃদ্ধ মা বাবা বা পাশে আমরা দেখতে পারি যে যারা বয়স্ক আছে তাদের অনেক সময় হাঁটুতে পেশিতে ব্যথা দেখা দেয়। তাদেরকে এই সবটা কি একদিনে হয়? না, এটা অনেক দিন ধরে তাদের ভিটামিন সির অভাবের ফলে এবং অন্যান্য কারণের জন্য তাদের এই হাঁটুতে এবং পেশিতে ব্যথা দেখা দিচ্ছে। সুতরাং আমরা ভিটামিন সি যদি আমরা প্রথম থেকেই নিতে থাকি সঠিক পরিমাণে তাহলে আমাদের এই সব সমস্যা আর দেখা দেবে না। এছাড়া ভিটামিন সি আমাদের কি করছে, আমাদের রক্ত অল্পতা অর্থাৎ যে অ্যানিমিয়া রোগ হয় সেই অ্যানিমিয়া রোগের হাত থেকেও বাঁচতে সাহায্য করছে। ভিটামিন সি আমাদের আর একটা কি কাজ করে থাকে, আমাদের যে রক্ত অল্পতা হয় অনেক সময় সেই রক্ত অল্পতার জন্য আমরা আয়রন গ্রহণ করি এবং সেই আয়রনটা যখন গ্রহণ করি তার সাথে আমাদের ভিটামিন সি নেওয়া খুবই দরকার, কারণ আমাদের শরীরে এই আয়রনটাকে অ্যাবজর্ব করার জন্য, শোষণ করার জন্য ভিটামিন সি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সুতরাং আয়রনের সাথে আমরা ভিটামিন সি অবশ্যই নিতে পারি। ভিটামিন সির অভাবের ফলে আমাদের কি সমস্যা দেখা দিচ্ছে, যে খিদে না পাওয়া ভাব দেখা দিচ্ছে, শরীরের দুর্বলতা যার ফলে ক্লান্তি, অবসাদ, অলসতা এইসব দেখা দিচ্ছে। সুতরাং ভিটামিন সি সঠিক পরিমাণে নিলে আমাদের এই খিদে না পাওয়া ভাবটা যাবে, শরীরের শক্তি আসবে এবং অলসতা এবং দুর্বলতা সবই কেটে যাবে। এবং ভিটামিন সির অভাবের ফলে কি দেখা দিচ্ছে, অনেক সময় আমাদের কোলেস্টেরল যেটা থাকে সেটা ভাঙতে, আমাদের শরীর ভেঙতে মানে ভেঙে ফেলতে পারে না। সুতরাং ভিটামিন সি আমরা সঠিক পরিমাণে নিতে পারলে শরীরের মধ্যে যে কোলেস্টেরল দানা বাঁধে সেই কোলেস্টেরলটাকে ভেঙে ফেলতেও সাহায্য করে আমাদের এই ভিটামিন সি। এছাড়া দেখা যাচ্ছে হাড়ের কার্টিলেজ, হাড়ের মধ্যে যে কার্টিলেজ থাকে তার স্বাস্থ্য সঠিক রাখতে বা তার ক্ষমতাকে ঠিক রাখতে ভিটামিন সি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এর অতিরিক্ত অভাবের ফলে কি হচ্ছে, আমাদের হাড়ের ভেতরে যে কার্টিলেজ থাকে সেই কার্টিলেজটা দিন দিন তার ক্ষমতা হারাতেই থাকে, এর ফলে আমাদের হাঁটুতে পেশিতে ব্যথা দেখা দেয়। সুতরাং যাদের মধ্যে এইসব সমস্যা দেখা দিয়েছে বা দেখা যদি না দিতে চান তাহলে ভিটামিন সি আজকে থেকেই গ্রহণ করতে পারেন আপনি। এবং এই ভিটামিন সির অতিরিক্ত অভাবের ফলে আমাদের কি হয়, হার্টে এবং মস্তিষ্কের মধ্যে অনেক সময় রক্তপাত হতে পারে এবং এর ফলে আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। এটা আমাদের বয়স্কদের মধ্যে বর্তমানে খুব বেশি পরিমাণে দেখা দিচ্ছে। ভিটামিন সির আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো, এটা কি হচ্ছে, আমাদের অনেক সময় কেটে যায় হাত পা, কেটে যায় অ্যাক্সিডেন্টের ফলে বা কোনো কারণে কেটে যায় এবং কেটে যাওয়ার ফলে অনেক সময় আমাদের শরীরে ঘায়ের সৃষ্টি হয়। এই ভিটামিন সির অতিরিক্ত যদি অভাব থেকে থাকে আপনার শরীরে তাহলে এই ঘা বা কেটে যাওয়াটা খুব দেরি হবে আপনার ঠিক হতে। সুতরাং ভিটামিন সি যদি সঠিক পরিমাণে নিতে পারেন তাহলে অতি দ্রুত আপনার ওই কেটে যাওয়া বা ঘা
শরীরে স্কিনে যেটা থাকে সেটা খুব দ্রুত আপনি নিরাময় করতে পারবেন এই ভিটামিন সি নেওয়ার ফলে। এছাড়া আমাদের শরীরের বা স্কিনে অনেক সময় বা চুলে দেখা যায় ড্রাই ভাব দেখা যায়, শুষ্ক শুষ্ক হয়ে যায়, এটা ভিটামিন সির অভাবের ফলেই হয়ে থাকে। সুতরাং ভিটামিন সি নিলে আপনার এই শুষ্ক ভাবটা কমে যাবে শরীরের স্কিনে এবং চুলের মধ্যে যে একটা স্বাভাবিক যে আর্দ্রতা সেটা ফিরে আসবে। সুতরাং ভিটামিন সির আরো একটি গুরুত্বপূর্ণ কাজ, এটা হচ্ছে আমাদের শরীরে একটা কোলাজেন নামক একটা প্রোটিন থাকে, এই প্রোটিনটাই আমাদের শরীরের এক তৃতীয়াংশ প্রোটিন তৈরি করতে সাহায্য করে। এবং এই কোলাজেনটা কিভাবে তৈরি হচ্ছে, এই কোলাজেনটা আমাদের ভিটামিন সি তৈরি করতে সাহায্য করছে। সুতরাং ভিটামিন সি আমাদের এই কোলাজেন তৈরি করতে সাহায্য করে, তার ফলে আমাদের শরীরের প্রোটিন তৈরি হতে সাহায্য হয়। শরীরে ভিটামিন সির অভাব দেখা দেয় তার ফলে কি হবে, এই কোলাজেন নামক প্রোটিনটা তৈরিতে বাধা পাবে এবং তার ফলে আমাদের শরীরের টিস্যুগুলি ভেঙে যেতে শুরু করবে এবং আমাদের শরীরের নানা রকম সমস্যা দেখা দিতে পারে। ভিটামিন সি আমাদের শরীরের যে ডিএনএ থাকে ডিএনএ এর স্বাস্থ্যটাকে ঠিক রাখতে সাহায্য করছে। তাহলে আমরা ভিটামিন সির গুরুত্ব তো বুঝতে পারলাম, ভিটামিন সি আমাদের শরীরের জন্য কতটা গুরুত্বপূর্ণ, শুধুমাত্র রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো ছাড়াও আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ আমরা ভিটামিন সির দেখতে পারলাম। সুতরাং এই ভিটামিন সি আমরা কোন কোন খাবারে পেতে পারি, আমরা গাজরে পেতে পারি, শাকসবজির মধ্যে আমরা গাজরে পেতে পারি, টমেটোতে পেতে পারি, পালং শাকে পেতে পারি এবং অন্যান্য আরো অনেক শাকসবজিতে আমরা এই ভিটামিন সি পেয়ে যেতে পারি। এছাড়া ফলের মধ্যে কোথা থেকে পেতে পারি, লেবু জাতীয় যেসব ফল আছে যেরকম কমলা লেবু আছে, পাতি লেবু আছে, পেয়ারা আছে, পেয়ারাতেও আমরা ভিটামিন সি পেয়ে থাকি। এছাড়া অন্যান্য আরো ফল আছে তার মধ্যেও পেয়ে থাকি। তার মধ্যে আর একটা ফল আছে যেটা হচ্ছে অ্যাসিরোলা চেরি, এই অ্যাসিরোলা চেরি হলো ভিটামিন সির পৃথিবীর মধ্যে সব থেকে বেশি পরিমাণে এই অ্যাসিরোলা চেরিতেই পাওয়া যায় ভিটামিন সিটা। সুতরাং আপনি যদি এইসব খাবার যদি সঠিক পরিমাণে না খান, প্রত্যেক দিনের যে আমাদের লাইফস্টাইল সেই লাইফস্টাইলে আমরা সঠিক পরিমাণে ভিটামিন সি জাতীয় শাকসবজি বা ফল খেতে পারি না, তার ফলে আমাদের শরীরে প্রত্যেক দিন ভিটামিন সির অভাব দেখা দিচ্ছে। তাহলে আপনি যদি আপনার শরীরে ভিটামিন সির অভাব পূরণ করতে চান এবং আপনি যদি কোনো রকম মেডিকেল কন্ডিশনে থাকেন কিংবা আপনি যদি কোনো প্রেগনেন্ট ওমেন হয়ে থাকেন এবং যদি আপনি স্মোকার এবং অ্যালকোহলিক হয়ে থাকেন, তাহলে আপনার জন্য ভিটামিন সি খুবই গুরুত্বপূর্ণ। কেননা ওমেন, প্রেগনেন্ট ওমেনদের জন্য ভিটামিন সি খুবই গুরুত্বপূর্ণ, তাদের আমাদের যে নর্মাল রেঞ্জের ভিটামিন সি দরকার হয় তার থেকেও আরো দুগুণ চারগুণ করে বেশি করে ভিটামিন সি প্রেগনেন্ট মহিলাদের জন্য খুবই দরকার হয়ে পড়ে। এছাড়া অ্যালকোহলিক এবং স্মোকার যারা আছে তাদের কি হয়, এইসব ইনটেকের ফলে তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা 50% পর্যন্ত কমে যায়। সুতরাং তাদের আরো বেশি পরিমাণে ভিটামিন সি দরকার হয়ে পড়ে, ঠিক আছে, তাদের আরো 30-40 mg করে ভিটামিন সি বেশি দরকার হয়। এবং আপনি যদি মেডিকেল কন্ডিশনে থাকেন তাহলে আপনার মিনিমাম 200 mg উপরে আপনাকে ভিটামিন সি ইনটেক করতে হবে। ভিটামিন সি ইনটেক মানে আমরা প্রত্যেক দিনে কতটা আমাদের প্রত্যেক দিন ভিটামিন সি দরকার হয়ে পড়ে, একজন স্বাভাবিক প্রাপ্তবয়স্ক লোকের ভিটামিন সি লাগে 75 mg থেকে 90 mg, এটা পুরুষদের ক্ষেত্রে, এবং মহিলাদের ক্ষেত্রে লাগে 65 mg থেকে 75 mg পর্যন্ত। এবং সেটি যদি মহিলা মানে প্রেগনেন্ট মহিলা হয়ে থাকেন তাহলে তার প্রায় 100 উপরে লাগে। এবার আমাদের তো প্রত্যেক দিনের খাবারে আমরা সঠিক পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খেতে পারছি না, তার ফলে আমাদের যে গ্যাপটা তৈরি হচ্ছে সেই গ্যাপটা একমাত্র পূরণ করতে পারে ভিটামিন সি সাপ্লিমেন্ট। আমাদের প্রত্যেক দিনের খাবারে ভিটামিন সি এর চাহিদা পূরণ করতে পারে একটাই ব্র্যান্ড, যেটা হচ্ছে নিউট্রিলাইট এর ন্যাচারাল সি। এই ন্যাচারাল সি, নিউট্রিলাইট এর ন্যাচারাল সি তৈরি হয়েছে সেই যেটি সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় যে ফলে, সেটি হচ্ছে অ্যাসিরোলা চেরি থেকে এবং সাইট্রাস বায়োফ্লেভোনেট থেকে নিউট্রিলাইট এর ন্যাচারাল সি পেয়ে থাকি, যেটি প্রকৃতির সর্বোৎকৃষ্ট। আপনি যদি নিউট্রিলাইট এর ন্যাচারাল সি নেন তাহলে এর মধ্যে যতটা ভিটামিন সি থাকে এটা সম্পূর্ণটাই মানে 100% আপনার শরীরে অ্যাবজর্ব হবে। এবং বাজারের আদার্স যেসব ব্র্যান্ড আছে সেসব যদি আপনি ইনটেক করেন তার 40-50% পর্যন্ত আপনার শরীরে অ্যাবজর্ব হবে। আপনাকে যদি ফুড সাপ্লিমেন্ট নিতেই হয় তাহলে নিউট্রিলাইট এর ন্যাচারাল সি হবে বেস্ট। এবং এর প্রত্যেকটা ট্যাবলেটের দাম পড়ে প্রায় 7.5 টাকা এবং এটি আসে 120টা ট্যাবলেটের একটি কৌটোতে এবং এর দাম পড়ে 899 টাকা। সুতরাং আমরা আজকে এই ভিডিওতে জানতে পারলাম নিউট্রিলাইটের ন্যাচারাল সি সম্পর্কে এবং ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর সাথে সাথে আর কি কি কাজ করে সেটা আমরা জানতে পারলাম। নিউট্রিলাইটের ন্যাচারাল সি বাচ্চাদের জন্য পাওয়া যায় চুয়েবেল আকারে, এতে কোনো রকম আর্টিফিশিয়াল কালার, প্রিজারভেটিভ এবং কোনো ফ্লেভার অ্যাড করা নেই, এটি সম্পূর্ণরূপে সুরক্ষিত। ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমরা দেখে নিই নিউট্রিলাইটের ন্যাচারাল সি কিভাবে তৈরি হয়।
The story of vitamin C starts from the 18th century when sailors would suffer from scurvy as a result of vitamin C deficiency. In 1956 in Hawaii, Carl Renborg, a pioneer in nutrition, started studying the Acerola cherry, one of the richest known natural sources of vitamin C. Neutralite vitamin C is produced under the highest standards consistent with Neutralite's seed-to-supplement philosophy. Neutralite vitamin C originates from the seedlings of five carefully selected varieties of Acerola cherries. Only after growing for a year and a half in the nursery, and then another 2 years in the orchard, will the trees begin to bear fruit. Harvesting takes place when the fruit is green, before it fully ripens. That is when vitamin C content is highest. The harvest is transferred to our concentration facilities located right on the farm. The cherries are washed, extracted, and dried, minimizing the loss of vitamin C and phytonutrients using gentle techniques like reverse osmosis. After these processes, Neutralite vitamin C is completed with a mixture of two sources, natural Acerola and purified ascorbic acid. This is to deliver the amount found to be beneficial. With seed to supplement traceability, we track and monitor the entire process from nursery to orchard to concentration, drying through to finished product. The tablet from Neutralite Vitamin C releases vitamin C slowly and steadily for 8 hours, which improves nutrient utilization. To make the best vitamin C, we make it ourselves. Neutralite Vitamin C. এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং এর উপকারিতা সম্পর্কে আপনি আপনার বন্ধুদের মধ্যেও শেয়ার করতে পারেন এবং এটি সম্পর্কে যদি আরো কিছু জানতে চান এবং আপনার যদি কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে তাহলে আপনি কমেন্টে জানাতে পারবেন সুতরাং পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ